দুর্নীতিবাদ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই, এসে পড়েছিস এদিকে চল, চারিদিকে সাংবাদিক আছে, আমার মাথায় বাকি করেছেন আজ যা বলছি তাই কর, রক্তবেন না হলে প্রেস ক্লাবে মিটিং চমবে না, ঠিক আছে আমার পিঠে মার। ভালো আছেন তো মাননীয় মন্ত্রী, আপনি নাকি? হ্যাঁ, আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো, আগে বসুন তো। আচ্ছা বসুন, এই আমাকে একটা চেয়ার দাও, বসুন, আপনারা সবাই বসুন বসুন বসুন। হ্যাঁ এবার বলুন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার বিরুদ্ধে কিছুক্ষণ পূর্বে আপনারই খুব কাছের একজন নেতা জনাব নাদের মোল্লা অভিযোগ এনেছেন, আপনি নাকি জনৈক সন্ত্রাসী রফিকের মাধ্যমে সন্ত্রাস করিয়ে জনাব নাদের মোল্লাকে দোষারোপ করছেন। ও এমনকি ওই যুবককে পুলিশ হাতে নাতে অস্ত্র সহ গ্রেফতার করেছে, অথচ আপনি ক্ষমতার অপব্যবহার করে তাকে মুক্ত করিয়েছেন। আমরা আরো জানতে পারলাম যে ওই যুবক গ্রেফতার হওয়ার পর তাকে ছাড়াতে আপনি নিজে থানায় গিয়েছিলেন। গত কয়েকদিন যাবত আপনি বিভিন্ন এলাকাতে ওই যুবককে দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করিয়ে নাদের মোল্লাকে জড়ানোর চেষ্টা করেছেন, কারণ আগামী নির্বাচনে জনাব নাদের মোল্লা আপনার প্রতিদ্বন্দ্বী। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রশ্ন যদি শেষ হয়ে থাকে তাহলে এক এক করে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। জি স্যার, আপনি বলুন। রফিক হলো আমার এলাকার একজন যুবক, সে সৎ নিষ্ঠাবান এবং সমাজ সচেতন, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকলে আমার এলাকায় গিয়ে স্বচ্ছন্দে জেনে আসতে পারেন। সে কখনোই সন্ত্রাসী নয়, রফিক হলো একটি পরিস্থিতির শিকার। হ্যাঁ, তাকে অস্ত্র হাতে গ্রেপ্তার করা হয়েছে সত্য, আমি থানায় গিয়েছিলাম তাও সত্য, কিন্তু কোনো প্রভাব খাটায়নি। খাটালে যেদিন আমি থানায় গিয়েছিলাম সেদিন তাকে ছাড়িয়ে আনতে পারতাম। রফিক যে পরিস্থিতির শিকার তা সিআইডির প্রাথমিক তদন্তে প্রমাণিত হবার পর হাজত থেকে জামিনে বেরিয়েছে, অচিরেই সিআইডির তদন্তে প্রমাণিত হবে এই ঘটনার নেপথ্য নায়ক কে। সেদিন আপনাদের আবার ডাকবো এবং বলবো সেই নেপথ্য নায়কের প্রকৃত পরিচয়। শুধু তাই না, তার সমস্ত কুকর্ম সাক্ষী প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থিত করব। কাদের, খেলা যখন খেলতে হবে তখন এক কাজ কর, ভালো ভালো প্লেয়ার জোগাড় কর, নইলে খেলায় হারার ভয় আছে। হারবার প্রশ্নই ওঠে না। মিয়া ভাই বলেন, কোন খেলার গো খবর দিব? ছোট খাটো যত রাজনৈতিক দল আছে, মানে জাগো সাইনবোর্ড আছে কিন্তু জনসমর্থন নাই, অগো খবর দে। 11 মোর্চা দল একত্রিত কর, ওরা স্বরাষ্ট্র মন্ত্রীর বিপক্ষে মানে তার অপকর্মের প্রতিবাদ সভা করবে, হরতাল ডাকবে, আর হরতাল ডাকার পর তার সফল করতে হবে তোগো। পত্রিকায় লম্বা হেডলাইনের ব্যবস্থা করবে মিস্টার কাউয়া। থাকি দাদা কাইউ, ওই হইল, তারপর খেলা জম্বু, দেশের জনগণ দর্শক হইয়া খেলা দেখবে, আর আমি হব। I don't know.